সামনেই মহাশিবরাত্রি ব্রত আর হচ্ছে আজকে হচ্ছে একাদশী ব্রত তো আজকে কোনো রান্নাবান্না না আজকে হচ্ছে আমরা ব্রতের দিনে যে কোনো উপসের দিনে কিভাবে প্রসাদ পেয়ে থাকি সেটাই দেখাবো নমস্কার বাঙালি আনা শেলে সবাইকে স্বাগতম এই যে এখানে হচ্ছে যারা সবাই এটাকে চিনেন এটা হচ্ছে সাবুদানা তো এই সাবুদানাটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই তিন ঘন্টার মতো তো এই যে দেখেন দুই তিন ঘন্টা পরে এগুলো একদম ভিজে নরম হয়ে গিয়েছে আর কিছু সাবু আছে শক্ত থাকে তো সেগুলো আর একটু বেশি ভিজিয়ে রাখতে হয় আর আবার কিছু সাবু আছে একদম নরম ভিজালেই হচ্ছে একদম নরম হয়ে যায় তো বিভিন্ন টাইপেরই থাকে আর এই দিকে হচ্ছে আমি গরুর দুধ নিয়েছি সাথে নিয়েছি কিছুটা ফল কলা পেয়ারা আর হচ্ছে বড়ই এখন হচ্ছে আমি ফলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে ফলগুলোকে কেটে নিব তো যে কোনো ফলই আমরা যে উপোসের দিনে খেতে পারি তো আমার কাছে হচ্ছে বড়ই আর পেয়ারা ছিল তো আমি সেটাই নিয়েছি আর হচ্ছে এখন আর উপোস থাকলে না বেশি ফলও খেতে বেশি ভালো লাগে না গ্যাসের সমস্যা হতে পারে যাদের গ্যাসের কোনো প্রবলেম নাই তারা এসে ফল খেতে পারেন তো এই যে ফলগুলো কেটে নিয়েছি আর এখন হচ্ছে দুধ নিয়ে নিলাম আর কলা দিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু এই উপোসের দিনে সবজিটাও করে খাই একদম সব ধরনের সবজি দিয়ে একটা নিরামিষ রেসিপি তো সেই সবজির রেসিপিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি এক চামচ পরিমাণে মিষ্ চিনি দিয়েছি মিষ্টিটা যার যার পছন্দের চাইলে আপনারা অন আরও মিশি মিষ্টি দিতে পারেন তো আমি এখানে একদম সামান্য পরিমাণে চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাবু আর এখন এটাকে বেশ ভালো করে মেখে নিব কলাটাকে চটকে আর হচ্ছে সাথে সাবুটাও ভালো করে মেখে নিচ্ছি যে মাখানো হয়ে গেছে এখন আমি হচ্ছে সাথে চলে যাব তো এদিকে আমি যে ফলগুলো কেটে রেখেছিলাম সেগুলোও নিয়ে নিয়েছি আর হচ্ছে আর এখানে সাবুটাও মেখে নেওয়া হয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি তো এখন এটা হচ্ছে আমি ঠাকুরের সামনে দিয়ে আর আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে তুলসী পাতা তারপর তুলসী পাতা সবগুলোর মধ্যে দিয়ে ঠাকুরকে নিবেদন করে আমরা এই পোশাকটা গ্রহণ করব সবাই তো এভাবে আমরা যে কোনো ব্রতে উপোস যে থাকি সেভাবে আমরা হচ্ছে এভাবে পোশাকটা গ্রহণ করে থাকি তো ভিডিওটা যদি আপনাদের একটুকু পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন